জাতীয়তাবাদী দল সম্প্রতি আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে আসন্ন ঢাকা 14 আসন সহ অন্যান্য তিনটি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তো তারই প্রেক্ষিতে আমিও সেই দলীয় সিদ্ধান্ত মোতাবেকই বিএনপি এই আগামী আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করবে না। তো এবং আমি একাদশের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম, পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আমার যে আপত্তি দেয়া আছে সেটা সুরাহা হবে বলে আমি আশা করছি।